হ্যালো, কি খবর? সবার কেমন আছেন? চলে এসেছি ইগল প্রিমিয়াম স্টেশন থেকে মুক্তি পাওয়া একটা নতুন নাটক নিয়ে। আজ যে নাটকের রিভিউ করতে চাচ্ছি, এই নাটকের নাম হচ্ছে লোক, যেখানে অভিনয় করেছে তৌসিফ আর হচ্ছে সাফা কবির। তো এই নাটকে দেখা যায় তৌসিফের সাথে দুজন বন্ধু মিল্লা চুরি ডাকাতি খুঁজছেন, তাই এই ধরনের কাজ টাজ করে। এত একদিন সাফা কবির কাছে তার প্রেমিকের সাথে দেখা করতে, তারপর দুজনে কিডন্যাপ করে ওই রেন্ডাবান যাচ্ছে, তৌসিফের প্রেমিকের কিডন্যাপ করে নিয়ে আসা পড়ছে ওর দুই বন্ধু। আর তারপরে এখান থেকে নানা রকম কাহিনী চলতে থাকে। তারপর একটা নাটক অনেকটা হচ্ছে একটা গানের মতো, 2 মিনিটের গানের মতো যতটা কাহিনী থাকে 30 মিনিটের নাটকে অতটুকু কাহিনী ছিল না। কত ছোটখাটো একটা নাটক মোটামুটি ভালোই, 30 মিনিট নাটকের মধ্যে আমি 10 মিনিট টাইম টাইম এনেছি, এরকম ভালো আর কি, আশা করি বুঝতে পারছেন। এত যাই হোক, দেখলে দেখতেই পারেন, তেমন ভালো কিছু না বা খারাপও না, মোটামুটি ধরনের একটা নাটক।